বাংলাদেশ এখন যেভাবে অর্জনের একটা স্রোতের মধ্যে আছে, বাংলাদেশ যেভাবে উন্নয়নের মহাসড়কে উঠছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষার চাহিদা সর্বস্তরে তৈরি হয়ে গেছে। কিন্তু এখন যেহেতু আমাদের সময় এসেছে যে আমরা উন্নয়নের মহাসড়কে কিভাবে যাব, কোন পথে দৌড়াবো, সেখানে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি আসলে সবার শিক্ষার চাহিদা পূরণ করে শুধু সাধারণ শিক্ষার গতিকে ত্বরান্বিত করে আমরা শিক্ষিত বেকার তৈরি করব, নাকি আমরা কারিগরি দক্ষতা প্রযুক্তি শিক্ষা ইত্যাদির মধ্য দিয়ে একটি দক্ষ জনশক্তি তৈরি করব যা 21 শতকের উপযোগী, আমাদের ভিশন 2021-এর স্বপ্ন পূরণের উপযোগী, আমাদের মধ্যমায়ের দেশে উন্নত দেশে 2040 সালে যাওয়ার উপযোগী, সেটা আমাদের ভেবে দেখার সময় এসেছে। বাংলাদেশ আজকে বিশ্বের অনেক জায়গায় অনেক দেশের কাছে রোল মডেল হয়ে গেছে উন্নয়নের দিক থেকে, বিশেষ করে নারীর ক্ষমতায়নের দিক থেকে। আমরা গর্ব করে বলি বাংলাদেশে নারী নেতৃত্বই শুধু না, সর্বক্ষেত্রে নারী নেতৃত্ব বিকশিত হচ্ছে। আমরা দেখেছি বিশ্ব ক্রিকেট দরবারেও আমাদের নারী ক্রিকেট দল তাদের স্থান করে নিয়েছে। এবং সেই জায়গার থেকে যদি বলি যে অর্জনের অনেক জায়গা, আমরা প্রাথমিক এবং মাধ্যমিকে ছেলেমেয়ের সমতা অর্জন করেছি এবং মেয়েরা এগোচ্ছে সর্বত্র, শিক্ষার সর্বস্তরে নারীর পদচারণ এখন লক্ষণীয় দৃশ্যমান। কিন্তু একটা জায়গায় আমরা এখনো এগোতে পারছি না, সেটি হলো কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা। এগিয়েছি যেখানে সাধারণভাবে কারিগরি বৃত্তিমূলক শিক্ষায় 10 বছর আগেও 1% আসত এবং নারীর সংখ্যা ছিলই না বলা যায়, সেখানে আজকে 14% লেখাপড়া করছে কারিগরি বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সেখানে কিন্তু নারীর অংশগ্রহণ মাত্র 9%। অন্যান্য ক্ষেত্রে যেখানে 50% পেরিয়ে গেছে প্রাথমিক এবং মাধ্যমিকে, সেখানে কারিগরি বৃত্তিমূলক শিক্ষায় নারীর এই অংশগ্রহণটাকে অবশ্যই আমাদের আরো বাড়াতে হবে। এবং সেখানে আমি সাধুবাদ দেব সরকারকে, সরকারি ইতিবাচক নীতিমালা করে দিয়েছেন, কারিগরি শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির জন্য সরকারের সকল প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। কিন্তু যে জায়গায় আমরা হোঁচট খাচ্ছি, চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি, সেটা হচ্ছে আমাদের মন মানসিকতা, আমাদের সামাজিক দৃষ্টিকোণ, দৃষ্টিভঙ্গির থেকে কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার প্রতি এক ধরনের অনীহা আছে এবং এক ধরনের বাঁকা চোখে দেখার একটা প্রবণতা আছে। কাজেই আমাদের এখানে 3 ধরনের কাজ করার পরিবেশ তৈরি হয়েছে। একটা হচ্ছে যে আমি বলবো এটা রাষ্ট্রের দায়িত্ব সকল নাগরিকের জন্য, এটা আমরা নাগরিক হিসেবে দাবি করি, সকল নাগরিকের জন্য শিক্ষা কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, সেই জায়গা থেকে সরকার কাজ করে চলেছে। কিন্তু অভিভাবক হিসেবে, দেশের সাধারণ নাগরিক হিসেবে আমাদের কিন্তু এত বেশি কাজ করতে হবে এই জায়গায়। সেই জায়গায় আমরা মনে করি এই সমাজে কারিগরি দক্ষতামূলক শিক্ষার শুধু চাহিদা তৈরিতে না, এই শিক্ষার প্রয়োজনের জন্য না, এই শিক্ষার ব্যাপারে নেতিবাচক দৃষ্টিভঙ্গিটাকে বদলানোর জন্য সর্বস্তরে কাজ করতে হবে। শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের অনেক অর্জন আছে, কিন্তু এখন তথ্য প্রযুক্তির যুগে এই 21 শতাব্দীতে দাঁড়িয়ে আমাদের যেটা সিদ্ধান্ত নিতে হবে, শিক্ষায় আমরা যেভাবে এগিয়ে চলেছি, আমরা কি শুধু সাধারণ শিক্ষার দিকেই আমাদের নতুন প্রজন্মকে নিয়ে যাব, নাকি বর্তমান প্রজন্মের চাহিদা অনুযায়ী, বর্তমান বিশ্বের চাহিদা অনুযায়ী, যুগের সাথে তাল মিলিয়ে চলার অনুযায়ী আমরা শিক্ষিত দক্ষ জনশক্তি তৈরি করব। সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে আমরা কোন দিকে যাব। এবং পৃথিবীর সর্বত্রই কিন্তু কারিগরি ও দক্ষতামূলক শিক্ষার উপরে জোর দিয়ে বড় বড় দেশগুলো এগিয়েছে, আমরাও সেভাবে এগোব কিনা, নাকি শিক্ষিত বেকার তৈরি করব, আমাদের এই জায়গায় সবাই মিলে একটা প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে যে একসাথে কাজ করব দেশের জন্য, দশের জন্য কারিগরি শিক্ষার বৃত্তিমূলক শিক্ষার উন্নয়নের জন্য, সর্বোপরি শিক্ষার সার্বিক উন্নয়নের জন্য।